तुम हो नबी कमली वाला। खराब लगछे तो बोलूं ना, हबीबे खुदा तुम हो नबी कमली वाला, तुम्हारी प्रेमेते जगत जाला, तुम्हारी बिरहे दूचोक, तुम्हारी बिरहे दूचोक ओसरु जराय कबरे हाशरे की हबे आमा मुसीबते ना पाए जो सबाय मुसीबते ना पाए जो दी मुसीबते करुणा तुमार कबरे हाशरे कि हबे आमार। जुबक आमार ओ अल्लाहर बंदा बोले आमी हठात करे अनुभव करलाम आमार पिछने जराय दिल लोकटि रब्बी हबली उम्मती बोले कादे। अल्लाहर बंदा नबीर उम्मत बोले पिछने ताकिये देखि दाड़िये आछेन रहमतुल लिल आलामीन जोरे बोले सुबहानाल्लाह। आमार नबी बोले उम्मत आमार तोमार कि मने पड़े বাংলার জমিনে বাতিলরা যখন মাথার মধ্যে টুপি লাগিয়ে মুখের মধ্যে দাড়ি লাগিয়ে গায়ের মধ্যে পাঞ্জাবি লাগিয়ে আমি রসুলকে আমার 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 মতো ছোট করতে চায়, তখন তুমি ঈশান মিস্ত্রি হাট কেন্দ্রীয় জামে মসজিদে, তখন তুমি আব্দুল মাহবুব সদাগরাট হাটের মধ্যে মিলাদুন্নবীর মাহফিলে বসে বসে আমি রসুল্লার ভালোবাসা মোহাম্মদ অন্তরে নিয়ে নিয়ে দুরুদ শরীফ গুন 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 করে পড়েছ, তোমার এই দুরুদ শরীফটা আমার কাছে এত পছন্দ হয়ে গিয়েছে আমি রসুল নিজের হাতের মধ্যে লিখে রেখেছি, আজকে যখন মিজান পাল্লা তোমার গুনাহতে ভারী হয়ে যায় তোমার ওই নেকের পাল্লাটা ভারী করে দেওয়ার জন্য ওই দুরুদ শরীফটাই তোমাকে আজকে জান্নাত পর্যন্ত নিয়ে যাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। আইওয়ালিনাল আখিরিন বাহারে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়েদুল কওনাইন খাতমুল মুরসালিন আখেরামত বৌদে ফখরুল আউয়ালিন শুধু আজুদাস রহমতাল্লিল আলামিন মসজিদে ও শুধু আমারো এ জামিন। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক আমার এবার আরেকজন বান্দাকে ডাক দিবে আইন আব্দুল্লাহ, হে আরেক বান্দা তুমি এইদিকে আসো। আরেকজন বান্দাকে যখন ডাকা হবে বান্দা উপস্থিত হয়ে যাবে, আর ওই মুহূর্তে আমার রব্বুল আলামিন বলে ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমার বান্দা যখন আমার সামনে চলে আসবে আমি বান্দার জন্য এবার মিজান পাল্লা রেডি করব। আরে যুবক আমার আমি কোন নবীর পক্ষে কথা বলছি, হঠাৎ করে মিজান পাল্লার মধ্যে আরেকজন বান্দাকে যখন আনা হবে বান্দার মিজানের নেকি এবং বদি যখন সমান হয়ে যাবে ফেরেশতারা বলে এবারও আমরা টেনশনের মধ্যে পড়ে গেলাম, জান্নাতে দিব নাকি জাহান্নামে দিব। বিশ্ববিখ্যাত কিতাব হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে কামালউদ্দিন দামিরি রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে আল্লাহর বান্দা বলে নেকির পাল্লা বদির পাল্লা সমান হওয়ার কারণে আমি দেখলাম একজন মারাত্মক আকৃতির ফেরেশতা একজন মানুষ, তার চেহারাটা এত বিকট, ওই মানুষটা হাতের মধ্যে ছোট্ট একটা কাগজের টুকরা এনে যখন আমার গুনাহের পাল্লার মধ্যে দিল আমার গুনার পাল্লাটা হঠাৎ করে বড় হয়ে গেল। এবারে দেখলাম ফেরেশতারা আমার পায়ের মধ্যে 70,000 শিকল লাগিয়ে জাহান্নামের দিকে নিয়ে যায়, আমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমি বললাম আল্লাহ এটা কেমন কথা, আমার নেকের পাল্লা আমার বদরের পাল্লা সমান ছিল কিন্তু ছোট্ট একটা কাগজের টুকরা আমার গুনার পাল্লা দেওয়ার সাথে সাথে গুনার পাল্লা বাড়ি হয়ে গেল, আমি জাহান্নামি হয়ে গেলাম। আল্লাহ কেন 70,000 ফেরেশতারা পায়ের মধ্যে শিকল লাগালো, আল্লাহ আমার ছোট্ট কাগজের মধ্যে কি আছে লেখা যেই লেখাটা আমাকে জাহান্নামে নিয়ে যায়। এবার আমার আল্লাহ বলবে ফেরেশতারা থামো আমার বান্দাকে মিজানের মধ্যে নিয়ে আসো, যখন নিয়ে আসা হবে এবার বান্দার হাতের মধ্যে কাগজের টুকরা দেওয়ার সাথে সাথে বান্দার চোখের পানিগুলা ছেড়ে দিবে, বান্দা কান
টানতে শুরু করবে আল্লাহ এই কাগজের টুকরা দুইটা অক্ষর লেখা আছে এই দুইটা অক্ষর মানে আমি বুঝলাম না আমার আল্লাহ বলে কি লেখা আছে ওগো আল্লাহ আমার গুনার পাল্লা ভারী করে দিয়েছে ওই কাগজের টুকরার মধ্যে দুইটা অক্ষর একটা আলিফ আরেকটা হচ্ছে ফা আল্লাহ আমি তো বুঝি নাই আমার আল্লাহ বলে বুঝো নাই দুনিয়ার জমিনে তোমার মা ছিল তোমার বাবা ছিল তোমার বাবা মার সাথে এমনভাবে তুমি কথা বলতা এমন আচরণ দিতা এমন সাথে গাদ্দারি করতা তোমার মা তোমার বাবার সাথে যখন তুমি উচ্চ বাচ্চ কথা বলেছিলে কোনো একটি কারণে তোমার মা তোমার বাবার মুখ দিয়ে উফ শব্দ বের হয়ে গিয়েছে উফ লেখার জন্য আলিফ এবং ফায়ের প্রয়োজন উফলে তোমার আম্মার জবান দিয়ে বাবার জবান দিয়ে উফ শব্দ বের হওয়ার সাথে সাথে আমি আল্লাহর আরশরে পায়াগুলো থরথর করে কাঁপা শুরু করলো আমি আল্লাহ সব সহ্য করতে পারি কিন্তু আব্বা আম্মার জবানের কষ্ট আব্বা আম্মার জবানের ব্যথা আমি আল্লাহ সহ্য করতে পারি না ওই যে উফ বলেছিল আমি আল্লাহর আরশ কেঁপেছিল আমি কুদরতি হাতে তোমার আব্বা আম্মার মুখের কষ্টের উফ শব্দটা আমি লিখে রাখলাম আমি তোমাকে বারবার বলেছিলাম আমি বলেছিলাম সাবধান সাবধান বান্দা এমন আচরণ তোমার মার সাথে বাবার সাথে তুমি করো না যে আচরণের কারণে আব্বা আম্মার জবান দিয়ে উপশব্দ বের হয়ে যাবে এরে বান্দা তুমি তো জান্নাতেই যেতা কিন্তু তোমার আব্বা আম্মার কষ্টের কারণে উপশব্দটা যখন তোমার গুনার পাল্লার মধ্যে ছেড়ে দিলাম ওই উপশব্দটা তোমার গুনার পাল্লাকে বাড়ি করে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে বান্দা চোখের পানিগুলা ছাড়ে আমার আল্লাহ বলে দুনিয়া থাকতে বারবার বলেছিলাম রাদার রব্বে রাদাল ওয়ালেদে আব্বা আম্মার সন্তুষ্টি হলো আমি আল্লাহর সন্তুষ্টি জোরে বলে সুবহানাল্লাহ আরো জবান সুবহানাল্লাহ আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দা আমাপ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দা আমাপ দাও তোমাকে না দেখিয়া নবীকে না ছিনিয়া ঈমান এনেছি তবু সে ওসিলায় রহম দয়া বিলাও সে ওসিলায় রহম দয়া বিলাও ক্ষমা করে দা আও মাপ করে দাও আল্লাহ ও গো ক্ষমা করে দা আও মাপ করে দাও সবাই মহাব্বত নিয়ে তিনবার আমার সাথে বলুন মা আর একটু জবান খুলে মা আর একটু আওয়াজ দিয়ে বলুন মা আরে যুবক আমার মা বাবার খেদমতই লাগবে মনে রাখতে হবে ইবাদত হচ্ছে একমাত্র আল্লাহর আর মুহাম্মদ রাসূলুল্লাহর তিন নম্বর হচ্ছে খেদমত মা বাবার খেদমত না করলে দুনিয়ার জমিন থেকে যাবা কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে কারণ আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ওমর বলে রসুল দুনিয়ার জমিন থেকে চলে গেলেন সাহাবায়ে কেরাম চলে গেলেন আমি আব্দুল্লাহ ইবনে ওমর একদিন কাবার পাশে বসে রইলাম হঠাৎ করে দেখলাম একজন যুবক তার মাকে কাঁধের মধ্যে করে কাবার চারপাশে তওয়াব করে মাকে কাঁধের মধ্যে করে কাবার চারপাশে তওয়াব করে আমি অবাক হয়ে গেলাম ইস ইস লোকটা কত ভাগ্যবান দেখছো সে তার মাকে কাঁধের মধ্যে করে সাত তাকবীর দিয়ে দিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক আব্দুল্লাহ ইবনে ওমর বলে আমি চোখের পানিগুলো ছেড়ে দিলাম আরে যুবক আমার মার হক তুমি আদায় করতে পারবো কিনা এই হাদিস মোবারকটা শুনে আল্লাহর ইজ্জতের কসম করে বলি আমি কোন মার কথা বলছি আব্দুল্লাহ ইবনে ওমর বলে আমি বসে নিলাম আমি দেখলাম লোকটা মাকে কাঁধের মধ্যে করে একবার নয় দুইবার নয় সাত
চারটা চক্কর দেওয়ার পরে হজটা কমপ্লিট করে ওই লোকটা আমার কদমের মধ্যে এসে বলে, হে নবীর সাহাবি, আপনি তো এতক্ষণ পর্যন্ত দেখেছেন আমি আমার মাকে কাঁধের মধ্যে করে হজটা সম্পন্ন করিয়েছি, আমার এত কষ্ট হয়েছে, আমার ঘাম ঝরেছে। বলে হ্যাঁ হ্যাঁ। ওই লোকটা বলে, আল্লাহর কসম করে বলি, আমার মাকে যেমন করে দেখেছেন আজকে একটা হজ কমপ্লিট করেছি, এক বছর নয়, আমার মাকে আমি 40 বছর কাঁধে করে আমি 40টা হজ সম্পূর্ণ করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল ইবনে ওমর বলে, তুমি কি বলতে চাও? ওই আল্লাহর বান্দা বলে, আপনি আমাকে একটু বলুন, আমি যে আমার মায়ের জন্য এত কষ্ট করলাম 40টা বৎসর, আমার মাকে কাঁধের মধ্যে করে করে আমি হজ করলাম, আমার মায়ের হক কি আমি আদায় করতে পেরেছি কিনা? আব্দুল ইবনে ওমর চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, তুমি মনে করেছ তোমার মাকে কাঁধের মধ্যে নিয়ে 40টা হজ করেছ, মায়ের হক আদায় করেছ? না না না, আল্লাহর কসম করে বলি, তোমার মার হক তো দূরের কথা, তোমার মা যখন তুমি ঘরে ঢুকতা, বিদেশ থেকে বলো, ঢাকা থেকে বলো, চট্টগ্রাম থেকে বলো, তুমি যেইখান থেকে যাও না কেন, যখন ঘরে ঢুকতে, ঘরে ঢুকার সময় তোমার মা তোমার দিকে যে মুস্কি হাসি দিত, আল্লাহর কসম, ওই একটা মুস্কি হাসির হক তুমি এখন আদায় করতে পারো না। জোরে বলিস মাইরি পদ তলে, মাইরি পদ তলে সন্তানের জান্নাতি মিলে, সে কথা মোদের রাসুল বলে। বলুন না, মাইরি পদ তলে, মাইরি পদ তলে সন্তানের জান্নাতি মিলে, সে কথা মোদের রাসুল বলে। নামাজ বেহেশ তেরো সাবি, সে বেহেশত মায়ের কদমে পাবি। নামাজ বেহেশ তেরো সাবি, সে বেগেশতে মায়ের কদমে পাবি। চাবি পাইলে কাজ হবে না, চাবি পাইলে কাজ হবে না, মায়ের কদমে না পাইলে, সে কথা মোদের রাসুল বলে। বলো মায়েরি পদ তলে, মায়েরি তলে সন্তানের, খারাপ লাগছে তো বলো না, মায়েরি পদ তলে, মায়েরি সন্তানের জান্নাত মিলে, সে কথা মোদের রাসুল বলে, সে কথা মোদের রাসুল বলে। এরে যুবক, আমার অন্তরের কান লাগাও, বেশিক্ষণ আলোচনা আমি যাব না, একটু মনে রেখো, আব্বা আম্মা রাজি হয়ে গেলে আমার আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে গেলে চোখের পলকে পুলসের আটটা পার হয়ে জান্নাতের চৌকাটে চুমু খেতে হবে। দুনিয়াতে 70 বৎসর 80-90 বৎসর পর্যন্ত বাঁচবো, তবে কোনো গ্যারান্টি নেই। কত যুবক মুরাদপুর ফ্লাইওভারের মধ্যে মোটর সাইকেলের ব্লেক ফেল হয়ে 18-28 বৎসর 30 বৎসরের মধ্যে স্ট্যাম ল্যাম্পের সাথে বাড়ে খেয়ে মাথার মগজ ছিন্ন ভিন্ন হয়ে গেল। না না, কোনো গ্যারান্টি নাই। বাংলাদেশের ফিরোজ শাহ নামক একজন বাওয়াল শিল্পী ছিল, তিনি বলেছেন, 1 সেকেন্ডের নাই ভরসা, গানটা লেখার পরে লিরিক ঠিক করলেন, আর কণ্ঠ ঠিক করে স্টেজের মধ্যে উঠে বিসমিল্লাহ বলে যখন সেই 1 সেকেন্ডের নাই ভরসা গানটা টান দিল, 1 সেকেন্ডের মধ্যে সে নিজেই মারা গেল। কোনো গ্যারান্টি নেই দুনিয়ার যুবক। আর আরে যুবক, আমার এই তামাম দুনিয়ার মধ্যে আছি, আমি বিল্ডিং করলাম 5 রুমওয়ালা, কিন্তু আমার মার জন্য বাবার জন্য আমি কি রুম রাখলাম, যেই রুমটা সবচেয়ে ছোট, যেই রুমটার মধ্যে ব্যালকনি নাই, যে রুমটার মধ্যে হাওয়া বাতাস ঢুকে না, মাকে সেই রুমের মধ্যে ঢুকিয়ে দিলাম। একটা বার চিন্তা করেছ, আমার পেটের মধ্যে সর্বোচ্চ 10 ইঞ্চি জায়গা, পুরা জায়গাটা আমি যখন দুনিয়াতে আসবো 10 মাস 10 দিন মা সম্পূর্ণ পেটটাই কিন্তু আমার জন্য বরাদ্দ করেছে, দুনিয়ার কোনো কাউকে ঢুকতে দেয় নাই, মা তোমার জন্য গোটা পেটটা বরাদ্দ করে দিল, মা তোমার জন্য গোটা পেটের ভিতরে শুধু তুমি আর তুমি, তুমি আর তুমি, আর সেই মার জন্য আজকে আমার বিল্ডিংয়ের জায়গা ছোট নিয়ত করে ফেলো, আমার রুমের সবচেয়ে লাক্সারি সিট যেটার আছে, আমার রুমের সবচেয়ে সুন্দর সিট যেটা আছে সেটার ব্যবস্থা করো, আল্লাহর কসম।
আল্লাহর জান্নাতে হাই কোয়ালিটি জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে। জোরে বলে সুবহানাল্লাহ।